হ্যালো ভিউয়ার্স, আজকাল প্রায় বাচ্চারাই মায়ের বুকের দুধ কম পায়, সেই জন্য প্রচুর কান্নাকাটি করে। আপনারাও খুব কনফিউশন হয়ে যান যে ফর্মুলা মিল্কটা দেওয়া যাবে কি না। হ্যাঁ, ফর্মুলা মিল্কটা বুকের দুধের পাশাপাশি দেওয়া যায়। এরকম সমস্যা আমিও পড়েছিলাম। 3 মাসের পর থেকে আমার বাচ্চা প্রচুর কান্নাকাটি করতো, বুকের দুধ কম পেত, তাই আমি ওকে ফর্মুলা মিল্ক ল্যাকটোজেন 1টা দিয়েছিলাম। সব ডাক্তার কিন্তু 3 মাস পর্যন্ত যদি মায়ের বুকে দুধ খায় তাহলে কিন্তু ফর্মুলা মিল্কটা দিতে কোনো সমস্যা নেই, আপনারা দিতেই পারেন। ফর্মুলা দুধে অনেক রকম ভিটামিন আছে, যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, এছাড়াও আরও অনেক পর্যাপ্ত পরিমাণে পুষ্টি ফর্মুলা দুধে বিদ্যমান। আপনারা মায়ের বুকের দুধে যে পুষ্টিটা নাও পাবেন, এটার ভিতরে সব ধরনের পুষ্টিগুণ পাবেন। তাই আমি এটা আমার বাচ্চাকে দিয়েছি 3 মাস পর থেকে। 3 মাস পর্যন্ত যদি বাচ্চা বুকে দুধ খায় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, না 3 মাস পর থেকে এটা শুরু করবে। আর একটি কথা, যখন এই ফর্মুলা মিল্কটি কিনবেন অবশ্যই এর ডেট আপনারা চেক করে নেবেন, যেখানে এটার মূল্য দেওয়া আছে প্যাকেটের উপরে, পাশাপাশি ডেটও দেওয়া থাকবে। আর নবজাতককে কতটুকু পরিমাণের কত মাসে খাওয়াতে হবে সেটা প্যাকেটের পিছনে আপনারা দেখতে পারবেন। কত চামচ কত মাসে বাচ্চাকে দিতে হবে তার নির্দেশনা পিছনেই দেওয়া থাকে। আপনারা ল্যাকটোজেন 1 কিভাবে তৈরি করবেন এখানে দেখিয়ে দিচ্ছি। আমি একটি ফিডারে 30 ml জল নিয়েছি। এই 30 ml-এর একটু বেশিও হবে না, একটু কমও হবে না, সমান সমান একদম 30 ml নিয়ে জল ধরতে হবে। এরপরে প্যাকেটের ভিতরে যে চামচটি থাকে তার পরিমাণ অনুযায়ী সমান সমান 1 চামচ দুধ নিয়েছি। দুধটি আমি হিডারে দিয়ে মিশিয়ে নিয়েছি। মনে রাখবেন, চামচের যদি দুধ একটু বেশি বা কম হয় তাহলে কিন্তু আপনার শিশুর পানি শূন্যতা হতে পারে। তাই প্যাকেটের লেখা অনুযায়ী ফলো করে আপনার শিশুকে এই ফর্মুলা মিল্কটি সঠিকভাবে বানিয়ে খাওয়াবেন। আর যখন বানাবেন অবশ্যই অতি গরম জলে দিবেন না, গায়ের পরিমাণ উষ্ণ গরম জলে দিবেন। প্রসূতি মায়ের থেকে বাচ্চা সব ধরনের ভিটামিন না পেলেও এই ফর্মুলা মিল্ক থেকে সব ধরনের ভিটামিন পাবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না।